ধূম্রপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে কঠিন ব্যাধি হয়। ধোয়াবাড়িতে আপনাদের স্বাগত। কথায় বলে এখানকার বাতাসে অক্সিজেনের থেকে নাকি নিকোটিনের মাত্রা বেশি। নেতা, মন্ত্রী, পুলিশ, কারো পাওয়ারই এখানে পাত্তা পায় না। ধোয়াবাড়িতে চলে শুধু ধোয়ার রাজত্ব। ধোঁয়া মানে নেশা। নেশা, পেশা, ভালোবাসা, সর্বনাশা সব কিছু মিলিয়ে ধোয়াবাড়ির ইতিহাস হাতড়ালে জানা যায়। আচ্ছা ঠিক আছে, ইতিহাস ভূগোল না হয় পরে পড়ব। তার আগে চলুন একটু সিবিআই অফিস থেকে ঘুরে আসি। স্যার, ড্রাগস স্মাগলিংয়ের লিস্টটা চলে এসেছে। নাম্বার ওয়ান পজিশনে রয়েছে ধোঁয়াবাড়ি। আপনি চাইলে একবার চেক করতে পারেন। ধোঁয়াবাড়ি, যেখানে আমরা আগেও দুবার টিম পাঠিয়ে কিছু ধরতে পারিনি। ইয়েস স্যার। আর এদিকে ওরা তলে তলে পাউডার টানার নেশায় ফাস্ট হয়ে গেল। ছি 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 ছি, আমাদের লজ্জায় লাল হয়ে যাওয়া উচিত। বাই দ্য ওয়ে, ওখানে কোন পার্টি রুল করছে? লাল, সবুজ নাকি গেরুয়া? বলতে পারেন রামধনু। রামধনু মানে? মানে স্যার, কখনো লাল, কখনো সবুজ, কখনো গেরুয়া। ওখানকার সিচুয়েশন খুবই জঘন্য স্যার। ড্রেন ড্রাইড, কাপ সিরাপ, আরও বিভিন্ন ভ্যারাইটিস ড্রাগ প্রচুর পরিমাণে ইম্পোর্ট করা হয় ওখানে। ইয়াং জেনারেশন একদম শেষ স্যার। বেশ কয়েকজন তো ড্রাগস নিয়ে মারাও গেছে, আবার কারো কারো মেমোরি লস আর নেশার কারণে তো মার্ডার লেগেই আছে। ইমিডিয়েট একটা অ্যাকশন নেওয়া প্রয়োজন স্যার, না হলে আশেপাশের মহকুমাগুলো এফেক্টেড হয়ে যাবে স্যার। প্রবাদ আছে, মদের টেবিলে হওয়া প্ল্যানিংয়ের 99% নাকি সফল হয় না, কিন্তু ধোঁয়াবাড়িতে বেশিরভাগ লোকের পরিচয় পাতি হয় এই মদ আর গাঁজার ত্রুতি। এভাবেই পরিচয় হয়েছিল দুই বন্ধুর, কমলেশ আর ঝন্টুর। এ ভাই, আগুন হবে? এ ভাই, আমি এলাকায় নতুন এসেছিস নাকি? হ্যাঁ, কালকেই এসে পশ্চিমপাড়ায় ভাড়া। কেন বলতো? এই এলাকায় সিগারেট খাওয়া মানে বাচ্চাদের মতো ফিটিং বোতলে দুধ খাওয়া। বাবার প্রসাদ আছে? থাকলে দে। বাবার প্রসাদ না, না বানানোই থাকে, হ্যাবিট। নাম কি তোর? কমলেশ।
একটা ইমিডিয়েট অ্যাকশন তো নিতেই হবে। তাহলে স্যার কালকেই আমরা চলে যাই টিম নিয়ে? কোনো লাভ হবে না, আগের দুবার যেরকম পারোনি এবারও একটা লোমও ছিঁড়তে পারবে না ওদের। এক্সকিউজ মি স্যার, তোমার বাচ্চা কাচ্চা আছে? আমার বিয়েই হয়নি। শোনো, বাচ্চাদের খাওয়ানো পড়ানোর সময় যেরকম বাচ্চা হয়ে যেতে হয়, ঠিক তেমনি ওই ধোয়াবাড়ির ড্রাগস স্মাগলারদের ধরতে আমাদেরই কোনো অফিসারকে ওই নেশারিদের মাঝে নেশাখোর হয়ে মিশে যেতে হবে। ইম্পসিবল স্যার, ওই এরিয়া ভীষণ খতরনাক, একবার যদি ওরা বুঝে যায় লাইফ রিস্ক হয়ে যাবে স্যার। কিন্তু অভিনয় সূক্ষ্ম করলে ধরা পড়বে কেন স্যার? আমরা সিবিআই অ্যাক্টর নই। সেটাও ঠিক। কি করিস তুই? পড়াশোনা শেষ, আপাতত মায়ের কিস্তি আর বাপের টাকা চলছে, চাকরি বাকরির চেষ্টা করছি, ফ্রাস্ট্রেশন দূর করতে একটু নেশাপাতি করি, এই তেমন কিছু। তুই কি করিস ভাই? আমি নেশা করি। সে তো দেখতেই পাচ্ছি। মানে পড়াশোনা কি করিস? নেশাতেই পিএইচডি করেছি। বাহ, তো বলছি তোদের এখানে এই বাবা ছাড়া আর কী কী ধরনের নেশা পাওয়া যায় ভাই? বাবা ভুগছিস মানে তুই এখন মাধ্যমিক লেভেলে আছিস, সাথে থাক, গ্র্যাজুয়েশন পিএইচডি সব পাস করিয়ে দেবো, শুধু একটু মাল্লু লাগবে। একরকমার থাক, দুটো একসাথে উচিত না, ওর তুই শুকনোই কর। আবারও এসে পড়লো স্টার। হোয়াটসঅ্যাপ ফ্রম ধোয়াবাড়ি এপিসোডে আগে যাওয়ার আগে একটি ঘোষণা করে দিচ্ছি তাড়াতাড়ি। তোমরা যদি এর মধ্যে বাইক কেনার প্ল্যান করে থাকো তাহলে টিভিএস স্টার সিটি প্লাস লঞ্চ হয়ে গেছে। নাম যেরকম প্লাস কাজেও প্লাস। এর এলইডি হেডল্যাম্প একে দারুণ একটা লুক দিয়েছে, আর হেডল্যাম্পের পাওয়ার নিয়ে কোনো কথা হবে না, রাত্রিবেলা ট্রাভেলের সময় দিনের মতো ফিল দেয়। আর এই বাইকের যে অ্যাডটা লঞ্চ করেছে চৌকিদারকে নিয়ে, আমার দারুণ লেগেছে, যেরকম ফানি সেরকম টু দ্য পয়েন্ট। এই বাইকে রয়েছে রোটো পেটাল ডিস্ক ব্রেক, মানে 110 সিসির বাইক এরকম ডিস্ক ব্রেক শোনায় সোহাগা। আরে এতে ডিস্ক ব্রেকও আছে? আর এর ETFI টেকনোলজি সম্পন্ন ইঞ্জিন, এর মাইলেজ বাড়িয়ে দিয়েছে 15%, আর পেট্রোলের যা দাম বাড়ছে তাতে মাইলেজের দিকে বস ধ্যান রাখতেই হবে। নিশ্চয়ই হেভি মাইলেজ দিচ্ছে। এই বাইকে তুমি ফোনও চার্জ করতে পারবে। আরে চার্জিংও হয় নাকি? মানে অলরাউন্ডার বাইক, লাইক এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর এম এস ধোনি। দেরি কিসের, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, আর বাকি ফিচার গুলো চেক করে নাও আর কিনে ফেলো যদি প্ল্যান করে থাকো বাইক কেনার। টিভিএস স্টার সিটি প্লাস, সত্যি স্টার ওয়ালি বাদ। একেই তো বলে স্টারের মতো কথা। নেশার দুনিয়ায় মদ এবং গাঁজার অপকারিতা এবং ফলাফল আকাশ পাতাল ডিফারেন্স। মদ মানুষের অনুভূতিগুলোকে এনহ্যান্স করে তোলে, মানে মদ খেয়ে যদি আপনি আপনার জীবনের কোনো দুঃখজনক ঘটনা মনে করে কাঁদতে বসেন, দু চোখেরে চলে গঙ্গা নদী বানিয়ে দেবেন। আবার মদ খেয়ে যদি কাউকে থ্রেড দিতে বসেন, নিজের গলার ভয়েস এবং অকাতের বাইরে গিয়ে থ্রেড দেবেন, পরের দিন সকালে হয়তো তার পাও ধরতে হতে পারে। তুই আয়, তুই সামনে একেটে ফেলবো, তুই চিনিস আমাকে, একা 101 ওয়ান ম্যান আর মিকে। হ্যালো হ্যালো, কেটে ফেলবো, ফোন কেটে দিল। অপরদিকে গাঁজা মানে শুকনো নেশা মানে বাবার প্রসাদের ব্যাখ্যা দিতে গেলে একটা লাইনই যথেষ্ট, গাঁজা এবং গান্ধী দুটোতেই শান্তি। আজ পর্যন্ত দেখবেন না গাঁজাকে কোনো ছেলে ভায়োলেন্স করেছে, মারপিট করেছে। গাঁজা মানুষকে গভীরে নিয়ে যায়, তাই ভোটের আগে ক্লাবগুলোতে মদ না দিয়ে যদি বাবার প্রসাদ বিতরণ করা হয়, দেখবেন CRPF, কেন্দ্রীয় বাহিনী, র‍্যাব, পুলিশ ছাড়াই ভায়োলেন্স ফ্রি ভোট হচ্ছে। মানে মানুষের বাড়িঘরে জ্বালানোর থেকে একটা গাঁজার রিপ জ্বালানো বেটার নয় কি? গাঁজা খেলে কুত্তার মতো খিদা পায় রে, কি শুনছিস এত মন দিয়ে? শায়রি মেরে প্যার কো বস ইতনা মকা মিল যায় কি জব জব তেরি ইয়াদ আয়ে বস আসপাস এক সিগারেট কা দোকান মিল যায়। বাহ, বাড়ি যাবি না? এই
বাড়ি যাবি না? বাড়ি চল চল। আর ভালো চল চল আজকের মতো বাড়ি যাই। সকালকে এইটা আমি ফুঁকতে আসবি তো? না, কালকে একটু গভীর ভাইয়ের ওখানে যেতে হবে। গভীর ভাইকে? গভীর ভাই হলো এই এলাকার বাহুবলি। গভীর ভাইয়ের সাথে থাকলে, গভীর ভাইয়ের পা চাটলে নেশা করার জন্য ভালো টাকা পয়সা দেয়, আর যে আমাকে দেবে নেশা সেভাবে আমার ভালো বাসা। বলছি ভাই, বলো আমাকেও একটু তোর গভীর ভাইয়ের ওখানে নিয়ে যা। দেখতে পাচ্ছি আমার চাকরি বাকরির চেষ্টা করছি নেই, আর নেশার তো দরকার আমারও, তুই দেখতেই তো পাচ্ছিস একই অবস্থা আমার। তুমি যদি যাওয়ার হতো একটু পা ফা, আমিও ছাড়বো, টাকা পয়সা দেবে কী ক্ষতি, নিয়ে চল না ভাই। গভীর ভাই গভীর জলের মাছ, যাকে তাকে পা চাটতে দেয় না। আরে ভাই তুই আমাকে নিয়ে তো চল, ইমপ্রেস করার দায়িত্ব আমার। ইংলিশ জানিস? ইয়াস, টু গুড। আর ইয়ার কি মারছে তাদের, সত্যি জানি ইংলিশ, ইন্টেলিজেন্ট ছেলে, চাকরি পাইনি তাদের কী হয়েছে? দেখ আমাকে কিন্তু শাড়ি শোনাতে হবে তাহলে, যদি আমি গভীর ভাইয়ের সাথে তোকে দেখা করাই। পাক্কা, তোর ব্রেকআপ, প্যাচআপ, মোটিভেশন, মোটাবেশন যা যা দরকার শাড়ি শোনাবে। তুই শুধু আমাকে তোর বসের কাছে নিয়ে চল, একটু টাকার দরকার, বুঝতে পারছিস আর কি। শাড়ি শোনাতে হবে কিন্তু। গভীর আলী খুব ভালো মানুষ, এটা ইংলিশে বল। গভীর আলী ইজ আ ডার্টি মাইন্ডেড ব্লাডি স্টুপিড অ্যাসহোল। গুড গুড ইংলিশ, থ্যাংক ইউ, গুড। দাদা শুনলাম আপনি নাকি একটা এটিএম লুট করে পুলিশের ভয়ে এই জায়গায় লুকিয়ে আছেন। ও আমার পছন্দের খেলা লুকোচুরি, ও ছেলেবেলা থেকে খেলি আমি, বুঝেছিস তো দাদা? যদি অনুমতি দেন আর কি, ছোট মুখে একটা বড় কথা বলতাম। হ্যাঁ বল। বলছি দাদা, এভাবে আর কতদিন, এটিএম লুট, গরু পাচার, বাস হাইজ্যাক, এ সকল করে পুলিশের ভয় লুকিয়ে আছেন, এভাবে আর কতদিন? যদি আপনার ডন হওয়ারই ইচ্ছে থাকে তাহলে থানা পুলিশ কিনে বুক ফুলিয়ে মার্কেটে মাস্তানি করুন না। ঠিক বুঝলাম না, বল কি বলতে চাস, খুলে বল। দেখুন দাদা, সত্যি কথা বলতে একটা সময় ছিল যখন পলিটিক্যাল নেতারা মাস্তান পালত, আর এখন একটা সময় সেই মাস্তানগুলোই প্রায় পলিটিক্যাল নেতা হয়ে যাচ্ছে। আর আমার বাবা একটা কথা খুব বলতেন যে যুগের সাথে তাল মিলিয়ে চলবি, না হলে পুরো গাঁধার গাড়ে ঢুকে যাবি। এটা তোর বাবা বলেছে? লাস্টেরটা আমি অ্যাড করেছি। ওই তাহলে এখন আমার কী করা উচিত? দেখুন দাদা, ধোয়াবাড়ির প্রত্যেকটি ধুলিকণ আপনার ডেয়ারিংয়ের কথা জানে। হ্যাঁ, এটাই মোক্ষম সময়, লোহা গরম থাকতে থাকতে হাতুড়ি মেরে দিন, নেতা হয়ে যান দাদা। নেতা
নেতা হয়ে কি করবো? সিম্পল, পার্টি করবেন। তাহলে মদের বোতলটা নিয়ে আসি। আরে লেওরা, এ পার্টি সে পার্টি না, পলিটিক্স বড় খেলা দাদা। সালা, আমি টাকা দিয়ে এতদিন এতগুলো গান্ডু পুষেছি, হ্যাঁ এই বুদ্ধিটা আমাকে এতদিন কেউ দিল না। উত্তর তো আপনার প্রশ্নেই লুকিয়ে দাদা। মানে গান্ডুরা কি আর ভালো বুদ্ধি দিতে পারে? শোন, তোকে আমার খুব পছন্দ হয়েছে, আজ থেকে তুই আমার ভাই, ছোট ভাই। শোন, তোকে গতরে কিছু কাজ করতে হবে না, তুই শুধু দিমাগ খাটা। এই ওকে 10,000 অ্যাডভান্স দিয়ে দে। এটা কি করছেন দাদা? এই ভাই বলে ডাকছেন, আবার বেতন দিচ্ছেন, ওসব থাক না। যেদিন ভাইয়ের দরকার হবে দাদার থেকে চেয়ে নেবে। এই বাস, তোকে আমার সত্যি খুব পছন্দ হয়েছে, চল এক কাপ চা খাই দুজনে। হ্যাঁ চল।